করতে হবে বাস। হ্যাঁ, এদের কমপ্লিট হয়ে যাচ্ছে। হাতটা এরম এরম করো, হাতটা ফিক্সড রেখেছো কেন? আচ্ছা আচ্ছা, আমার বাবার 71-72 বছর বয়স, এসে বলছে এই আমি বললাম তুমি শিকির বাড়ি যাও, 72 বছর বয়স। হ্যাঁ, আমি একজনকে বলছিলাম যে বাইক নিয়ে যাচ্ছি, দুম করে যদি পড়া অ্যাক্সিডেন্ট হয় তখন এমনি মেরিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, দিতে হবে না না, অ্যাকচুয়ালি ব্লাড দেওয়াটা হচ্ছে ব্লাড কে পিউরিফাই করা, সার্কুলেশনটা ভালো হয়, ব্লাড পিউরিফাইড হয়, তোমার ব্লাডটা চলে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাই বিপি থাকলে ওই জন্য দেওয়া যায় না। আমাদের তিনজনের ফ্যামিলি, তিনজনে দিলাম। এই যে আমাদের ডোনাররা সব বসে আছেন, তারা সস্ত্রীক ব্লাড দিয়ে আমাদের উপকৃত করেছেন। থ্যাংক ইউ। প্রোগ্রামটা খেটে সার্থক হলো, হ্যাঁ খুব ভালো লাগলো। আস্তে আস্তে অবশ্যই কথা বলো না, নড়ো না, এই দাঁড়াও, তুমি চুপ করো। হ্যাঁ হ্যাঁ, উনি যেটা সেইটা উনি যেটা বলছেন সেটা শোনো না, অত কথা বলছো কেন? অতিরিক্ত অতিরিক্ত বিরক্ত দেখানোর দরকার নেই। গামলার করে শিমুইয়ে পায়েস ফোটাচ্ছি। আজকে আমাদের বালক সমিতি ক্লাবে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল সেখানে ডোনারদের দুধ দেওয়া হয়েছিল, ব্লাড দেওয়ার পরে গরম দুধ খেতে দেওয়া হয়েছিল। তা সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এতটা দুধ বেঁচেছিল, এখানে প্রায় 3 লিটার মতো দুধ হবে, তা এই দুধগুলো বেঁচে গেছে। এবারে কি হবে দুধগুলো, কি হবে? তা একজন প্রস্তাব দিল যে দুধ দিয়ে, শীতকাল আছে তো, নলেন গুড়ের পায়েস তৈরি হোক। তা যেহেতু সব মহিলারা সকাল থেকে ওখানে ছিল, তাদের খাবারের প্যাকেটের দায়িত্ব ছিল, তারা
সব ডোনারদের জন্য যে প্যাকেট দেওয়া হয়েছিল সেগুলো খাবারগুলো কিনে এনে প্যাকেট করে দেওয়া হয়েছিল। প্যাটিস ছিল, কলা ছিল দুটো করে, ডিম সেদ্ধ, জয়নগরের মোয়া, তাই এইসব খাবার দেওয়া হয়েছিল। তো সেই সমস্ত প্যাকেটগুলো ওরা করেছিল, সেই জন্য সবারই পরিশ্রম হয়েছে। আবার আমাদের সন্ধেবেলা একটা বিজয় অনুষ্ঠান আছে, মানে আমরা যে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটাতে সাফল্য লাভ করলাম, সেই জন্য ক্লাব মেম্বাররা সবাই মিলে একটু নিজেদের মতো করে আলোচনা করব। তখন তো বাড়ি ফিরতে ফিরতে সবারই 3:30 হয়ে গেছে, সেই জন্য একটু চায়ের টেবিল বসবে। তা একজন বলল যে ওই দুধ দিয়ে পায়েস করে ফেলো। তা সব মহিলারা বলল দুধ আমরা করতে পারবো না, সকাল থেকে এত পরিশ্রম গেছে। কিন্তু আমি তো সকালে যেতে পারিনি, আমার বাড়িতে ছেলে আছে, আমার হাজবেন্ড চলে গিয়েছিল, দুজনে মিলে একসাথে গেলে আমাদের সম্ভব নয়, বাড়ি ফেলে যাওয়া, ছেলেকে ফেলে যাওয়া, কাজকর্ম আছে। তা আমি বললাম ঠিক আছে, আমি যেহেতু সকাল থেকে কোনো কাজ করতে পারিনি, আমি তাই জন্য তাও পায়েসটা করে দেবো। তাই সন্ধেবেলা আমি এই বড় গামলা করে, দেখো কত বড়, এই গামলায় করে আমি পায়েস রান্না করছি। এবারে এটাকে ক্লাবে নিয়ে যাওয়া হবে, সান্ধ্য আসরে সবাই খাবে। সবাই মিলে এরকম আনন্দ করার মজাই আলাদা।